একটা ইতিহাস থেকে আমি ডায়রিয়ার বিরুদ্ধে মনোবল দিয়ে চিকিৎসা করা শিখেছি, সেই ইতিহাসটা বলার টাইম নেই। যাই হোক, ডায়রিয়া হলে বলি, আরে তোর মতো ডায়রিয়া কত দেখছি, তুই আর কী করবি আমার? আল্লাহ ভরসা, তাওয়াক্কুল ইলাহি, তাওয়াক্কাল তো আল্লাহ, হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল। ও, দুই ঘন্টা পরে ডায়রিয়া নাই। আর যদি বলি হ্যাঁ হ্যাঁ এই বয়স আরও যে ডায়রিয়া, যা খাইছি গত 6 মাসে দুইবারে শেষ গেছি রে, তাহলে মরণ। মসজিদে মসজিদে এখন হাজার হাজার চেয়ারম্যান মুসল্লি, ঠিক কিনা? এরা ইউনিয়ন চেয়ারম্যান না, চেয়ারম্যান মুসল্লি। আমি এটা নিয়ে একটু গবেষণা করেছিলাম। আচ্ছা, আমার শিশুকালে তো আমি একজনও চেয়ারম্যান মুসল্লি পাইনি। আমার এখন 57 বছর বয়স, 60-এর দশকে ঢুকে গেছি, বুড়ো মানুষ আমি। এটা বুড়ো হলে কী হবে? আলহামদুলিল্লাহ, আমি কখনো 18 বছর ক্রস করিনি আমার ভিতরে। হ্যাঁ, এটা সায়েন্স। আপনি যদি আপনাকে প্রেশার দেন, খবরদার 18 বছর ক্রস করতে পারবি না। আপনি 65-70 বছরও দেখবেন আপনার তারুণ্য ঠিক আছে। পাহাড়ে জুলুমাত পার হয়েছি, অশ্ব ধাবি মনের বলে, মনের বল ইমানের বল, এটা এটা সায়েন্স। যে আপনি 65 বছর বয়সে দুইটা পুরুষ দেখবেন, একটাকে মনে হবে 35 বছর বয়স, আর একটাকে মনে হবে 80 বছর বয়স। কারণ কি? মনোগত ব্যাপার। একজন নিজেকে বৃদ্ধ মনেই করে না, আরেকজন মনে করে আরে 65 বছর হয়েছে গেলাম, বুঝেন না? মানুষের মনের বল, মনের বল হারিয়ে ফেললে কি হয়? একটা লোক 2.5 মন ওজনের একটা বস্তা নিয়ে হাঁটতেছে, 2.5 মনের বস্তা তাকে বসিয়ে দিতে পারলো না। একজনে এসে কানে কানে বলল, বাইরে তোমার স্ত্রীটা হার্ট অ্যাটাক করে মরে গেছে। 2.5 মন ওজনের বস্তা তাকে কাত করে ফেলতে পারে নাই, ওই সংবাদে আসতে ঢলে পড়ে গেছে। কতটা প্রেশার, কতটা ওজন! আমি আমার কিছু ডায়রি, আমার ডায়রি হলে আমি কোনো ওষুধ লাগে না, মনোবল দিয়া চিকিৎসা করে ফেলি। আরে তোর মতো ডায়রিয়া কত দেখছি, থই বাদ দে। কারণ এটা মাদ্রাসা, আমাদের যুগের মাদ্রাসার ডাইনিংয়ে খাইলে ডায়রিয়া নিত্যসঙ্গী থাকত। মাদ্রাসার ভাতের সাথে মাছি মশা টিকটিকির লেজ, তারপরে ওই ট্রেনের মতো একগুলি কি জানি পোকা, এটা অ্যাভেলেবেল অ্যাভেলেবেল। এখন মোবাইল যেমন অ্যাভেলেবেল অথবা নট অ্যাভেলেবেল কয়, ওইটা ছিল অ্যাভেলেবেল। তখন ডায়রিয়া এটা এটা থাকতোই। একটা ইতিহাস থেকে আমি ডায়রিয়ার বিরুদ্ধে মনোবল দিয়ে চিকিৎসা করা শিখেছি, সেই ইতিহাসটা বলার টাইম নেই। যাই হোক, ডায়রিয়া হলে বলি আরে তোর মতো ডায়রিয়া কত দেখছি, তুই আর কী করবি আমার? আল্লাহ ভরসা, তাওয়াক্কুল ইলাহি, তাওয়াক্কাল তো আল্লাহ, হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল। ও, দুই ঘন্টা পরে ডায়রিয়া নাই। আর যদি বলি হ্যাঁ হ্যাঁ এই বয়স আরও যে ডায়রিয়া, যা খাইছি গত 6 মাসে দুইবারে শেষ গেছি রে, তাহলে মরণ। দেখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা জ্ঞান বিজ্ঞানের বাইরে কোনো কল্যাণ মানব জাতির নেই। 9 জন, এটা কতটা ভয়ঙ্কর! বর্তমান মার্কিন বিজ্ঞানীরা মার্কিন তরুণদেরকে একটা উপদেশ দেয়, যুবক যদি কিছু হতে চাও নজর নিম্নমুখী করো। কোরআনের ওয়াজটা, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ইয়ালি লা তুতবিন নজরাতান নজরা আন নজরাতু সাহমুন মাসমুমুন সাহমুন মাসমুম মিন সিহাম ইবলিস। নরের প্রতি নারীর দৃষ্টি, নারীর প্রতি নরের দৃষ্টি একটা বিষাক্ত তীর, ইবলিসি তীর। কতটা ভয়ঙ্কর! ক্যামব্রিজ ইউনিভার্সিটির
নিউরোসায়েন্টিস্টরা গবেষণা করেছেন 2013 সালে। সেই গবেষণার নাম হলো পর্নোগ্রাফিক ইফেক্ট অন অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন, কিশোর আর তরুণদের উপরে পর্নোগ্রাফি পর্ন ছবি, নারীদের উলঙ্গ অর্ধ উলঙ্গ ছবি দেখার প্রভাবটা কতটা ভয়ঙ্কর। ওই ইংরেজিতে লিখে সার্চ দিলে দেখবেন যে পুরা গবেষণা সচিত্র সিনারিও সহ চলে আসবে। সেখানে ব্রেইনের উপরে লাল দাগ দেওয়া আছে, জ্বলে গেছে পর্নোগ্রাফি দেখে। আল্লামা আমার সবই যেটা বলেছেন একটু তেঁতুল বলেছেন, আমি তো বলেছি তেঁতুল না, এটা আগুন, আগুন তোমার ব্রেনকে জ্বালিয়ে দিবে যদি তুমি অপব্যবহার করো। আল্লাহর আইনের বাইরে গিয়ে যদি নারীদের সাথে আচরণ করো, 100% সত্য কথা বলেছেন। উনি বলেছেন ওনার বাসায়, ওনারা প্রবীণ মানুষ, ওনাদের যৌবনে ওনাদের কালে ওনারা এইসব শব্দই ওনারা পেয়েছেন সেটা বলেছেন, এখানে কি দোষ থাকতে পারে? এটা তো 100% সায়েন্টিফিক সত্য একটি কথা, সুন্নাত দ্বারা সত্যায়িত একটি কথা, কোরআন দ্বারা সত্যায়িত একটা কথা। প্রিয় ভাইয়েরা, কেমব্রিজ ইউনিভার্সিটির ওই গবেষণা ওনারা বলেছেন হেরোইন খাওয়া আর একটা অর্ধ উলঙ্গ নারীর দিকে দেখা দুইটার অ্যাকশন রিয়াকশন এক সমান, বরং হেরোইনের চেয়েও আরো ভয়ঙ্কর নেশা হলো পর্ণ ছবি দেখা, অর্ধ উলঙ্গ উলঙ্গ নারীর দিকে দেখা, দেখতে থাকা। হেরোইন যেমন একবার খেলে ধরে ফেলল, হাজারবার খেতে হবে, আর ছাড়াছাড়ি নেই আল্লাহ মুক্তি না দিলে। পর্ণ ছবি পর্ণ নারীদেরকে যারা একবার দেখতে অভ্যস্ত হয় এটা ধরে ফেলে, আর ছাড়াছাড়ি নেই, দেখতে দেখতে শেষ পর্যন্ত অ্যাবনর্মাল পাগল অটিস্টিক এটা সেটা হয়ে যৌবন হারা হয়ে কবরের দিকে ছুটে। দেখুন আমাদের যারা তেঁতুল হুজুর বলে গালাগালি করে, ওনারা কিন্তু কেমব্রিজ ইউনিভার্সিটির নিউরোসায়েন্সের গবেষণার বিরুদ্ধে টু শব্দ বলবে না, টু শব্দ বলবে না। মারুবিহি কেরামা, যখন দেখেছে আমাদের লালবাবুরা বলছে, আমাদের দেবতারা বলছে, বড় সম্মান জানিয়ে রোড ক্রস করে চলে যায়। আর যদি হুজুর বলে 100-এর মধ্যে 200 সত্য হলেও হুজুর কেন বললে শুরু হলো? এটা হলো ভিতরে যদি মুনাফিকি থাকে, বেঈমানি থাকে, তাহলে এই প্রতিক্রিয়া হয়। গোবরের পোকা একগুলি আছে, এরা তালমিস্ত্রির মর্যাদা কি বুঝবে কোন? গোবরের পোকা একটা ধরে যদি 1 কেজি চিনির ভিতরে ডুবাই দেন জীবনও সে থাকবে না, সে বলবে ছি আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কই ছিলাম কই আইলাম, হ্যাঁ কি দিল, আরে আমার গোবর, কি সুঘ্রাণ, কি মেসকে আম্বর, হ্যাঁ কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি পরিবেশ ওখানে ছিল, আর এখানে কি চিনি সাদা মিটাচ্ছি বিষ, গোবরের পোকার কাছে চিনির কি মূল্য আছে? তো একগুলি গোবরের পোকায় দেশ ভরে গেছে ঠিক কি না? এদের কাছে চিনি মেশরি মধু বড় বিষাক্ত, হ্যাঁ তো তোদের কাছে বিষাক্ত হোক, আমরা যারা মানুষ আমাদের কাছে এটা এখনো মধু, এখনো চিনি, এখনো মেশরি ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, না না চলবে না, শুনেন আপনারা বলেন, হ্যাঁ শুনেন চলবে, শুনেন এটা এখন রাত প্রায়, কারণ সুন্নতের আসলে আধুনিক বিজ্ঞান বিষয় নিয়ে যিনি কথা বলবেন তিনি নিজেই সুন্নতের খেলাপ করবেন, এটা তো হইতে পারে না। সুন্নতের আসলের মধ্যে আমরা পড়েছি, আপনারাও পড়েছেন সহি বুখারি কিতাবুল ইলমের মধ্যে যেটা এসছে, কেনা ইয়াকরাহুল নাওমা ইয়াকরাহুন নাওমা কাবলাহা ওয়াল হাদিসা বাদাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার আগে নিদ্রাকে অপছন্দ করতেন, এশার পরে কথা বলাকে অপছন্দ করতেন। আমরা না হয় রাত 2টা পর্যন্তই টানলাম, এরপরেও কি আপনারা টানতে বলেন? তাহলে
সুন্নতের খেলাফ যদি আহলে হাদিস ভাইরাই করে তো গায়রে আহলে হাদিসে করবে কি করে কি বলেন হ্যাঁ বছরে দুই চার দিন এটা হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় সময় আসার পরে কানা ইয়াসমুর আহলা পরিবারের সাথে গল্প করেছেন আবু বকরের সাথে রাষ্ট্রীয় বিষয় নিয়ে আসার পরে কথা বলেছেন রেয়ার মাঝে মধ্যে যেমন আমরাও মাঝে মধ্যে করি তো মূল বিধান হলো রাত নয়টা হলে ঘুমের হরমোন ব্রেন থেকে নিঃসরণ শুরু হয় ব্রেন তখন গ্লুকোজ সাপ্লাই বন্ধ করে দেয় আমি আর গ্লুকোজ নিতে পারছি না দিস না আমি বিশ্রামে যাব আমাকে রেস্টে যেতে হবে এই জন্য মহানবী যেটা বুঝতেন রাত নয়টা সায়েন্স গবেষণা করে বলছে রাত নয়টা হলে ঘুমের হরমোন নিঃসরণ হয় আমি সুনামগঞ্জে গেলাম এক মাহফিলে তো এই বিষয়ের উপর ওয়াজ করার পরে একজন বললো হ্যাঁ এই গ্রামে একজন মৌলানা আছেন ওনার বাড়িতে রাত নয়টার পরে কোনো বাতি জ্বলে না সব স্টপ বাই অর্ডার সবাইকে ঘুমাইতে হয় ফাইন রাত নয়টার পরে যদি ঘুমান এক ঘন্টায় তিন ঘন্টার ঘুম হয়ে যাবে ক্লান্ত দেহে আল্লাহ তাআলার নিয়ম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার আগে ঘুমাতেন না কারণ এশার সমস্যা হবে সালাত কাজা হয়ে যেতে পারে আর এশার আগে ঘুমের হরমোনও আসে না বডিটা ঘুমের জন্য রেডিও না তো তুমি আনটাইম কেন একটা বডিকে প্রেশার দিয়া তুমি একটা কাজ করাতে যাবা টাইম হোক সে রেডি হোক তার হরমোন তৈরি হোক ঘুমের সেই মারমেটিয়াস দেহে দেহ ঘড়ি যেভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ঘড়ি টাইম রক্ষা করেই হরমোন আসবে তখন তুমি ঘুমিয়ে পড়ো তো আপনারা যে বলছেন চলো না এটা ঠিক না যেহেতু রাত গভীর হচ্ছে রাত গভীর হলে তখন আর বৈজ্ঞানিক আলোচনা চলে না তখন কিচ্ছা কাহিনী চলে এটা হাসি খুশি আমি এই জন্য বিজ্ঞানের একটু হাসি খুশি দিয়ে বলার চেষ্টা করছি কারণ আমি তো জানি যে ব্রেইনটা ভারী কোনো কথা এই সময়ে নেয়ার মতো তার পাওয়ার নাই এই জন্য একটু হাসির হাসির ছলে ওষুধ খাওয়াইছে কিন্তু সাগর কলার ভিতরে বুঝেন না ডাক্তারি করতে করতে তো কিছু অভিজ্ঞতা তো হয়েছে এই জন্য পাবলিকের কেমনে খাওয়াইতে হয় খাওয়াইতে খাওয়াইতে হাতুয়া ডাক্তারও অভিজ্ঞ হয় নাকি তো কিছু অভিজ্ঞতা তো আল্লাহ দিয়েছে এই জন্য এখন ওষুধ খাওয়ায় কিন্তু কলার ভিতরে যাতে করে তিতা ট্যার পাওয়া না যায় তিতা ট্যার ফেলে ফেলে দিবে মিষ্টি এমন খাওয়া খাইছেন সব ডায়াবেটিস হয়ে গেছে এই জন্য কিছু তিতা খাওয়াইতে হয় যাই হোক আসলে সুন্নতে রাসূল আধুনিক বিজ্ঞানের একটা বই আছে ডক্টর মাহমুদ তারেক উনি লিখেছেন ওয়ার্ল্ড ক্লাস একজন ডক্টর ওটা বাংলাতেও আছে সুন্নতে রাসূল ও আধুনিক বিজ্ঞান এই বইটা কিনে পড়তে পারেন আসলে মূলত জ্ঞান বিজ্ঞানের গবেষণা প্রতিদিন অন্তত 1000 গবেষণার ফলাফল বিশ্ব মিডিয়ায় প্রচার হয় এগুলি গোটা বিশ্বে চলছে তো বিজ্ঞান শিখতে হলে প্রতিদিনই আজকের বিজ্ঞানের আপডেটটা কি হয়েছে নিত্য নতুন কি আছে নজর রাখতে হয় নজর রাখলে কারণ আল্লাহ তো ওয়াদা করেছেন সানুরিহিম আয়াতিনা শীঘ্রই আমার নিদর্শনগুলো আয়াতগুলো আমি দেখাতে থাকব এখন শুধু কোরআন হাদিস বুঝবার যোগ না দেখবারও যোগ আল্লাহ দেখিয়ে দিচ্ছেন তো এমন এমন বিস্ময়কর সব জ্ঞান বিজ্ঞান আসতেছে কোরআন ও সুন্নার সঠিক সঠিকত্বের প্রমাণস্বরূপ ব্যাখ্যা করে আসতেছে এগুলো সামনে পড়লে ইসলাম কবুল করা ছাড়া আর উপায় থাকে না তো আসলে আমার সময় কিন্তু শেষ হয়েছে আমার পরে আরও ভাইয়েরা আছেন ওনাদের হক নষ্ট করে আমি আল্লাহর কাছে দায়ী হতে পারবো না তো সেজন্য আপনাদের আগ্রহ দেখে আমি খুব আশান্বিত হয়েছি ভালো লেগেছে সেই জন্য বইয়ের নাম বলেছি সেটা কিনবেন পড়বেন আর মাঝে মধ্যেই কোনো কোনো বক্তৃতায় এই প্রসঙ্গটা আমার আসে বক্তৃতার মধ্যে সেখানে হয়তো আপনারা পেয়ে যাবেন আল্লাহ তাআলা তৌফিক দান করুন এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন আমাদের একটা প্রাণের প্রতিষ্ঠান এটি জামিয়া সালাফিয়া আমার ভাই শেখ ফজিলত শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উনি করেছেন তো ওনার ছেলেও সাথে আছেন আপনারাও আছেন আলহামদুলিল্লাহ আসলে মুমিনের কাজ হলো যেখানে ইসলামের কোনো জিনিস সে দেখবে কোনো ভাই একটা ভালো কাজ করছে সে ভাইকে সে দোয়া দেবে সহায়তা দেবে সাহায্য দেবে এটাই তো মুমিনের কাজ তো আপনারা সবাই এই প্রতিষ্ঠানের এই আয়োজনে হাজিরা দিয়েছেন অনেকে অর্থ দিয়েছেন পরামর্শ দিয়েছেন আল্লাহ তাআলা কবুল করুন এই মাদ্রাসাকে এই জামিয়া সালাফিয়াকে কবুল করুন এর খেদমতকে বাংলাদেশময় ছড়িয়ে দেন বিশ্বময়
ছড়িয়ে দিন, আরো বড় বড় জামায়াত গণসমাবেশ করে এলমে দ্বীন ছড়িয়ে দেওয়ার আমাদের সবাইকে তৌফিক দান করুন। যত অজানা জ্ঞান আছে সহি জ্ঞানগুলো আল্লাহ আমাদেরকে সাপ্লাই করুন, আমাদের কাছে পৌঁছে দিন। কাফফারাতুল মজলিস পড়ে শেষ করব। সুবহানাকাল্লাহুম ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।